চেতনার বইমেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পরম বিকেলে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে গবেষণা করে এবং একাডেমিকভাবে দুটো বই আমাদের হাতে এসেছে এখন, যার লেখক আমাদের সঙ্গে সরাসরি বসেছেন। বঙ্গ নিউজ বিবিসি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই ডক্টর সুমন কুমার পাণ্ডে। আপনার সম্পাদিত দুটি গ্রন্থ আমাদের হাতে দর্শকদের বইটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু এবং চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু, এই দুটি গ্রন্থ নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। এছাড়া কি আপনার আর কোনো গ্রন্থ আছে? আমি এর আগে 50টির বেশি আমার সম্পাদিত গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ সহ যেমন উপন্যাস, কবিতা, এগুলো নাটক, বিভিন্ন প্রবন্ধ দিয়ে আমরা 50টির বেশি। আমার যতটুকু শুনে মনে হচ্ছে আমি তার জীবনীটা কিছু দর্শক আপনাদের সাথে শেয়ার করি, তার গ্রন্থে লেখা আছে সেখান থেকে আমি একটু শেয়ার করছি। ডক্টর সুমন কুমার পাণ্ডে, যার জন্ম 7 জুন 76 সালে রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে। পিতা ছিলেন প্রয়াত সুমার পাণ্ডে, মাতা সীতারানী পাণ্ডে। পড়ালেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে 97 সালে বিএ অনার্স এবং 98 সালে এমএ পাস করেছেন। 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আজীবন সদস্য পদ পেয়েছেন বাংলা একাডেমি এবং পেশায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। পরবর্তীতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হওয়ার পর সহযোগী অধ্যাপক বাংলা পদে থাকাকালীন কয়েকটি সরকারি কলেজে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এইসব বিভিন্ন জায়গায় উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর পরিচালক পদে কর্মরত আছেন। তার প্রকাশিত গ্রন্থ হচ্ছে কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, সম্পাদিত গ্রন্থ সমেত 50টিরও বেশি। আমরা খুব অবাক হচ্ছি আপনার দৈর্ঘ্যে যেমন সুউচ্চ, ফিজিক্যালি যে গ্রন্থের তালিকা দেখেছি সেটিও খুব সুউচ্চ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বঙ্গ নিউজ থেকে বলছি চলুন নতুন মানবিক দুনিয়াকে। যেসব লেখকরা বেশি কাজ করে তাদেরকে আমরা আসলে খুব বেশি করে সাধুবাদ জানাই, যারা কিনা মানবিক বিকাশে, জাতিসত্তার বিকাশে কাজ করেন। যা আপনার এই জীবনী থেকে আমি যা যতটুকু তাতে আমরা খুব গর্বিত যে আপনাকে আমরা আজকে পেয়েছি। সঙ্গে বৌদিও আমাদের এখানে আছেন, কথা বলবেন দর্শক। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি লেখকের কাছে, ডক্টর সুমন কুমার পাণ্ডে। আপনি এই দুটো বই সম্পর্কে বলবেন, এই দুই বইয়ের মধ্যে কি আছে, কি সম্পাদন করেছেন এবং অন্যান্য বই সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি দুটো বই লিখেছি, একটি আমাদের বঙ্গবন্ধু, অপরটি হলো চেতনায় বঙ্গবন্ধু ও চিরঞ্জীব বঙ্গবন্ধু, দুটি হলো আমার সম্পাদিত গ্রন্থ। আমি এখানে বাংলাদেশের যারা চতুর্থ দশা যারা লেখক রয়েছেন, যারা এর আগে আমাদের দেশে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তাদের নিজস্ব লেখনী থেকে, তাদের ভালো ভালো লেখাগুলো আমি এখানে নিয়েছি। আর আমি আমার নিজের মেধা মনন দিয়ে আমি নিরলস পরিশ্রম করেছি বই দুটিকে পাঠকের কাছে সমাদৃত করার জন্য। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমার বই দুটি ইতিমধ্যে পাঠক সমাদৃত হয়েছে এবং আমরা খোঁজ পেয়েছি, কিন্তু অনেক আনন্দ প্রকাশ থেকে সকল বই আমার শেষ হয়ে গেছে এবং বই ছাপার পরে বই থাকছে না। আসলে এটা আমার পরম ভাগ্য। এর আগেও আমি ততগুলো জার্নাল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জার্নাল আমি লিখেছি। এছাড়াও আমি বিভিন্ন উপন্যাস, কবিতা, নাটক এবং সম্পাদিত গ্রন্থ সহকারে 50টিরও বেশি আমার লেখা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আমি আসলে লেখক হিসেবে আমি আর নিজেকে আর কে বলতে চাই, আমাকে মানে আমি একটু গর্ববোধই করি আসলে। হ্যাঁ সেটাই, কিন্তু এই এই যে আমাদের বঙ্গবন্ধু, এর ভেতরে আমাদের বঙ্গবন্ধুকে আপনি কী দৃষ্টিতে জনগণের সামনে তুলে ধরেছেন? যেমন অনেকেই তার সম্পর্কে কী করেছেন সেগুলো তো সম্পাদনা করেছেন, এখান থেকে আমরা যারা পাঠক সেখানে বঙ্গবন্ধুকে কী আবিষ্কার করতে পারি? এর ভেতরে বিশেষ বিশেষ এখানে বঙ্গবন্ধুকে আমরা আবিষ্কার করতে পারি যে উনি একাধারে শুধুমাত্র আমাদের মানে রাজনৈতিক নেতাই নয়, যার ভেতরে সকল গুণেই উনি একজন গুণান্বিত মানুষ ছিলেন, যার যে সকল মানে পর্যায়ে মানে যে কোনো সময় যে কোনো মানে পরিস্থিতির সে মোকাবেলা করার যে একটা মানুষের যে অসীম ধৈর্য বা সাহসিকতার পরিচয় যেটি তার ভেতরে ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দুটি বইয়ের ভেতরে একটি আসলে বড়দের জন্য এবং আর একটি বই হলো ছোটদের জন্য। এটা হলো আমার, আমি বইটার মধ্যে খুব ছোট ছোট করে একটা ভালো জিনিস দিলাম, কদম আলীর গা, দ্বিজেন শর্মা যেটা লিখেছেন দেখলাম, ছোট্ট একটি
ও মানে কাহিনীর মধ্যে আছে। এভাবে ছোট ছোট বঙ্গবন্ধু সংক্রান্ত বিষয়ের মধ্যে যে এইগুলো আছে, দর্শক আমার মনে হয় যে এই যে ছোট ছোট আকারে খুব গভীর বিষয়টি আমাদের বঙ্গবন্ধু হিসেবে এই বইয়ের মধ্যে উঠে এসেছে। আপনাকে ধন্যবাদ জানাই এবং চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এই বইটি যেরকম আমাদের জাতিসত্তা বিকাশের জন্য অনেক ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। এখন আমাদের সঙ্গে বৌদি আছেন, যিনি দেবযানী, এই নামটি আমাদের কাছে খুবই প্রিয় সাহিত্যিক নাম। আপনি এই ডক্টর সুমন কুমার পাণ্ডের এই যে লেখা আপনি খুব কাছ থেকে দেখছেন, কিভাবে আপনি তাকে মূল্যায়ন করবেন বা এই বই প্রসঙ্গে একটু বলবেন? কাছাকাছি থেকে দেখলাম, এখন সকল পাঠকদের ভালো লাগলেই আমি খুশি। আপনি খুশি? আপনি যে এই যে উনি লেখালেখি করেন তাতে আপনার ক্ষেত্রে অনেক সময় কি মনে হয় যে বেশি সময় ওখানে যাচ্ছে, এরকম কি মনে হয়? না, কখনোই না। এভাবে লিখুক, সকল পাঠকদের এভাবে আনন্দ দিয়ে থাকুক, সকলেই জানুক আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর বিষয়ে। ছোটরাও আস্তে আস্তে এইসব কিছু পরে পরে তার জন্য বঙ্গবন্ধুর বিষয়ে সব কিছু অনুভূতি মনে সারা জাগাক। আচ্ছা, এটা আপনি আপনার থেকে মনে করছেন তাই তো? মানে আপনার সংসারে এই যে একজন লেখক কি করে মানবিক বিকাশের ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? উনি কি অন্যান্য মানুষের চেয়ে একটু ভিন্নভাবে সংসারে মানবিকভাবে দায়িত্ব পালন করেন? না, লিখে আবার সংসার বিষয়টাও সব থেকে আবার সামনে তুলে। বাহ, তাহলে আমরা আসলে আমাদের এই চলুন নতুন মানবিক দুনিয়া গড়িতে সবসময় বলছি যে আমরা আসলে মানবিক বিকাশের যেসব লেখক সরাসরি কাজ করছেন, ডক্টর সুমন কুমার পাণ্ডেকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিন্তু আপনার কাছে এখন এই যে দুটি ফুল আমাদের সামনে আছে, যারা সোশ্যাল ইনস্টিটিউটসের মধ্যে মানবিক বিকাশের ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রাখছেন যেসব লেখক, তাদেরকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি। এবং শুধু দর্শক, আমরা চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গবন্ধু এই দুটি গ্রন্থ এবং ডক্টর সুমন কুমার পাণ্ডেকে নিয়ে কিছু পাঠক এবং লেখক গবেষক এবং শিক্ষক প্রফেসরদের কিছু অনুভূতি আমরা নিব। এখন তাদের কাছে আমরা চলে যাচ্ছি এই বইগুলো নিয়ে আলোচনার জন্য। আমাদের এই ডায়েসে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর কামরুল আলম খান, যিনি প্রাক্তন ডিন জগন্নাথ ইউনিভার্সিটি, বর্তমানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC এর দায়িত্বরত আছেন। তিনি এক্স চেয়ারম্যান অফ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আমরা এই প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী বলতে পারি ডক্টর মোহাম্মদ কামরুল আলম খান। স্যার, আপনি বলবেন এই দুটো বই সম্পর্কে যিনি ডক্টর সুমন কুমার পাণ্ডে সম্পাদনা করেছেন, চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গবন্ধু, এই দুটি গ্রন্থ সম্পর্কে আপনি একটু বলবেন। আমি প্রথমেই ডক্টর সুমন কুমার পাণ্ডেকে ধন্যবাদ জানাব এই দুটি বই সম্পাদনা করার জন্য, এবং পাশাপাশি প্রকাশককেও ধন্যবাদ জানাব, তারা আমাদের এই বইমেলায় 2021 সালের যে বইমেলা সেই বইমেলাতে এই দুটো বই প্রকাশ করার ব্যবস্থা করেছেন। আমরা জানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না, আজকে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের থাকতো না। বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ উপহার দিয়ে গেছেন এবং এই দেশটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমাদের ডক্টর সুমন কুমার পাণ্ডে ঠিক সেই কাজটি যথাযথভাবে পালন করে যাচ্ছেন, এবং উনি আবারও প্রমাণ করলেন এই দুটো বই সম্পাদনা করার মাধ্যমে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে বেঁচে আছেন, উনি মারা যাননি, উনি ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলাদেশের সুপরিচিত গবেষক, লেখক, সংগঠকও বলেন, তিনি ছাত্রদের অতি জনপ্রিয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর মিল্টন বিশ্বাস। স্যার, আপনার কাছে আমি জানতে চাইব এই দুটি বই ডক্টর সুমন কুমার পাণ্ডে যে চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গবন্ধু নামে দুটি গ্রন্থ আমরা এখানে কথা বলছি, আপনি এই দুটো গ্রন্থ সম্পর্কে, আপনিও তো বঙ্গবন্ধুর উপরে অনেক কাজ করেছেন, এই আপনার দৃষ্টিকোণ থেকে এই দুটো বইয়ের প্রসঙ্গে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, এবং আমরা তিনজনই এখানে বাংলা সাহিত্যের ছাত্র, ডক্টর সুমন কুমার পাণ্ডেও বাংলা সাহিত্যের ছাত্র এবং গবেষক, এবং ফোকলোর নিয়ে PhD গবেষণা করে ডিগ্রি অর্জন করেছেন। এবং এই সম্পাদনা করতে গেলে যে গবেষকের দৃষ্টিভঙ্গি লাগে, সেই দৃষ্টিভঙ্গি আমি এর মধ্যে লক্ষ্য করেছি, কারণ আমি যে বঙ্গবন্ধু নিয়ে
কাজ করেছি এবং শিল্প সাহিত্য বঙ্গবন্ধু 2017 সালে প্রকাশিত হয়েছে বা উপন্যাস বঙ্গবন্ধু গত বছর প্রকাশিত হয়েছে 2020 মুজিব বর্ষে সেখানে কিন্তু এই হুমায়ুন আহমেদের এই ছোট মতামতটা কিন্তু পাইনি হুমায়ুন আহমেদের দেওয়াল নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু তার নিজের যে মতামত এটি এই শোভন কুমার পাণ্ডে সংকলন করেছেন এবং এখানে আছে এখন আমি কাজ করতে গেলে এটা ব্যবহার করতে পারব এই দিক থেকে আমি মনে করি যে অবশ্যই এই যে গবেষকের যে দৃষ্টিভঙ্গি তার সম্পাদকের যে যোগ্যতার পরিচয় দেওয়ার দরকার ছিল শোভন কুমার পাণ্ডে সেটি কিন্তু সেই প্রকাশটি এই বই দুটির মধ্যে আছে এবং আপনি দেখবেন যে একেবারে বয়োজ্যেষ্ঠ যে সাহিত্যিকরা আছেন তাদের লেখা যেমন আছে প্রখ্যাত যশোধারী এবং যশস্বী লেখকদের লেখনী যেমন আছে এবং বঙ্গবন্ধু গবেষকদের লেখাও আছে আরেকটি ব্যাপার লক্ষ্য করবেন যে আমাদের দেশে কিন্তু 4000-এর বেশি বঙ্গবন্ধু নিয়ে বই এসেছে এবং এই এই 4000-এর বেশি যে বই আছে সেই সেই সৌধে সেই মুকুটে দুটি পালক যুক্ত হলো শোভন কুমার পাণ্ডেকে এই জন্য অবশ্যই অভিনন্দন আহমেদ সাজীব যিনি একজন সুলেখক এবং ব্যাংকার তিনি তার কাছে আমি জানতে চাইব যে এই এই দুটি বই প্রসঙ্গে আপনি আপনার মূল্যায়ন কী হবে আমার অত্যন্ত প্রিয় স্যারকে লেখক হিসেবেই তাকে আপাতত আমি পরিচয় দিতে চাই সেই হিসেবে তার একটা তার বিষয়ে দুটি কথা বলা তার লেখার বিষয়ে কথা বলার জন্য একত্র হয়ে আসবে এখানে বসে থাকার জন্য কিছু সময় সুযোগ পাওয়ার জন্য এটা আমি নিজেকে গর্ববোধ করছি অ্যাকচুয়ালি স্যারের আজকের যে দুটো বইয়ের মোড় উন্মোচন হলো চেতনা বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গবন্ধু এই কথার সাথে যে শব্দটা রিলেটেড একটু খুবই চিরঞ্জীব সাথে স্যার নিজেই বইয়ের যে টাইটেলের মধ্যে সেটার একটা বিশালত্ব দিয়েছেন সেটা হচ্ছে চিরঞ্জীব বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু শব্দটা আমার কাছে সেই আমি বুঝতে শেখার পর থেকে মনে হচ্ছে যে মৃত্তিকা শীর্ষে আকাশ যে নাম সে নামটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান চেতনার বইমেলায় চেতনায় বঙ্গবন্ধু চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং আমাদের বঙ্গবন্ধু এবং তার সম্পাদক তার সম্পাদনা করেছেন যিনি ডক্টর সুমন কুমার পাণ্ডে আপনাকে কৃতজ্ঞতা জানাই বাঙালি জাতির ইতিহাসে আপনার গ্রন্থ সংযোজিত হয়ে থাকুক আমাদের জাতির পিতার যথার্থ সম্মান জানানো হোক এই গ্রন্থের মাধ্যমে এবং আপনাকে আমরা আবারও সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এমন বই লেখার জন্য ধন্যবাদ চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি এরকম মানবিক পৃথিবীর মানবিক গবেষককে খুঁজে বের করি